নমস্কার বন্ধুরা, টিনার কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে আরও একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, সিকিম ঘুরতে যাওয়া। এটা হচ্ছে টুকরো টুকরো স্মৃতি দিয়ে তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে আমি শেয়ার করছি। আমরা যখন নিউ বাবা মন্দির আর ওল্ড বাবা মন্দির যাচ্ছিলাম সাঙ্গুলে ছাড়িয়ে, আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু সাঙ্গুলের ছাড়িয়ে, এটা সাঙ্গুলেরই রাস্তা। আমরা পার করে সেই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি বাবা মন্দির। আর এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা নাথুলা গেলেও এই রাস্তাটা পড়বে। তো আজকে তোমাদের সাথে এই ছোটো ছোটো স্মৃতিগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, যতটুকু আছে আমার কাছে, আমার সবটুকু তোমার সাথে, তোমাদের সবার সাথে শেয়ার করবো বলে আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য। আর বন্ধুরা, যেহেতু আমরা রানিং গাড়ি থেকে ভিডিওটা করেছি, সেই জন্য একটু দেখতেই পাচ্ছ ভিডিওটা একটু সামান্য কাঁপছে। কারণ সত্যি কথা বলতে সব জায়গায় থেমে তো ভিডিও করা সম্ভব না, কারণ অনেকটা রাস্তা গিয়ে গিয়ে কিন্তু এক একটা সাইড সিন পড়ে। যেহেতু অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, এই সময়ের অভাবের জন্য আমরা গাড়ির জানলা দিয়ে কিন্তু ভিডিওগুলো করতে হয়েছে আমাদের, সেই জন্য একটু সামান্যভাবে হাত কাঁপছে। যেহেতু পাহাড়ি রাস্তা, একটা ঝাঁকুনি তো গাড়িতে হয়, সেই জন্য ভিডিওটা একটু কাঁপছে। তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সত্যি বন্ধুরা, অসাধারণ, মানে অসাধারণ দৃশ্য। কারণ রাস্তার দুপাশে বরফ পড়ে আছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, মানে এতটাই ভালো লাগবে। সব জায়গায় নেমে তোমাদের মনে হবে ভিডিও করি, কিন্তু সম্ভব হয়ে উঠবে না, কারণ এতটা জায়গা দূরে দূরে সাইট সিন থাকে। যেহেতু যে জায়গাগুলো আমাদের সময়ের মধ্যে পৌঁছাতে হবে, দেখতে হবে, ওখানে গিয়েও আবার ভিডিও করা থাকে, ছবি তোলা থাকে, সেই জন্য অসম্ভব হয়ে যায়। জানলা দিয়েই গাড়ি তুলতে হয় যেহেতু, সেই জন্য একটু হাত কেঁপে যাচ্ছে আমাদের। আর ভিডিওটা যেহেতু আমি করছিলাম, আমার হাতটা একটু বেশি কাঁপে। আর নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির যেতে যেতে কিন্তু বন্ধুরা রাস্তাটা একটু ভালোই খারাপ আছে, মানে যে ভাঙাচোরা একটু রাস্তা। কারণ ওখানে যেহেতু প্রচুর ওপরে হিল এরিয়া, সেই জন্য মানে ধস নামার একটা ব্যাপার থাকে, তাই ওখানে যখন তখন ধস নামার কারণে কিন্তু রাস্তা খারাপ থাকে। আর আমরা যখন যাচ্ছিলাম রাস্তার কাজ হচ্ছিল প্রচুর, তোমরা দেখতে পাবে যে রাস্তার পাশ দিয়ে বরফ পাথর পড়ে আছে। কারণ রাস্তা এখন হয়তো রাস্তা সুন্দর হয়েছে, কারণ তখন কাজ হচ্ছিল, ওই জন্য আরও আমাদের তাড়াতাড়ি একটা যাওয়ার ব্যাপার ছিল। আর আমরা যখন যাচ্ছিলাম বন্ধুরা, আকাশটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার ছিল। আর আমরা যেহেতু অনেক ভোর ভোর বেরিয়েছিলাম, কারণ পাহাড়ে ঘুরতে গেলে ভোরবেলাই তোমাকে বেরোতে হবে, নাহলে আস্তে আস্তে বরফগুলো যেহেতু গলতে থাকে, সেই জন্য মানে রোদ বেরিয়ে গেলে, বেরোলে পরে একটু মজাটা কম, ভোরবেলা বেরোলে মজাটা বেশি। আর আর এই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এই লেকটাই কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এখানে নামার খুব ইচ্ছা ছিল, আমরা নামতে পারিনি। কারণটা হচ্ছে সময়ের অভাবে আমরা এখানে নেমে ভিডিও করতে পারিনি, গাড়ি থেকেই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমাদের খুব ভালো লাগবে, কারণ এই যত লেকই দেখবে সব লেকগুলো যেন অপূর্ব সুন্দর। আর এই লেকের জলগুলো মানে নীল হয় তো খুব সুন্দর লাগে। আর প্রথমে তোমাদের সাথে বন্ধুরা আমরা ওল্ড বাবা মন্দির দেখাবো, ওইখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আসার পথে নিউ বাবা মন্দিরে নেমে ওখানেও আমরা কিছু সময় কাটিয়েছি। এইটুকুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, তোমাদের খুব ভালো লাগবে। যারা বাবা মন্দির দেখোনি, সত্যি বলছি অসাধারণ লাগবে, যদি পারো একবার ঘুরে এসো। কারণ বয়স্কদের পক্ষে একটু টাফ হয়ে যায়, যেহেতু অনেকটা উঁচুতে উঠতে হয়। আর দেখো আমরা ওল্ড বাবা মন্দিরে কিন্তু পৌঁছে গেছি, আর ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটু ফটো তুলছি বা ভিডিও করছি। আর সত্যি কথা বলতে বলতে ওখানে তোমরা যখনই যাবে একটা খুব সুন্দর প্রসাদ পাবে, যেটা হচ্ছে সুজির হালুয়া।
অসাধারণ একটা টেস্ট যেটা আমাদের ঘরে করলেও কোনো সময় এরকম একটা টেস্ট আসবে না, মানে কি যে খেতে অপূর্ব। আর আমাদের কপালটা সত্যি খুব খুব ভালো ছিল যে আমরা এমন একটা রবিবার করে গিয়েছিলাম যেটা মাসে একটা রবিবার ওখানে খাবার দেওয়া হয়, সেখানে লুচি পুরি ক্ষীর মানে এই খাবারটা ওখানে দেওয়া হয়। আর তোমার তার সাথে থাকে একটা হচ্ছে হালুয়া, যেগুলো আমরা খেয়েছিলাম। ওই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা সবাই মিলে খাচ্ছি, আর সবাই সবাইকে মানে ওখানে তোমরা পেট ভরে খেতে পারবে। যদি তোমাদের কপালে থাকে মাসে একটা রবিবার, কোন রবিবার দেবে এটা কিন্তু আমি বলতে পারবো না, তবে আমরা যে রবিবারটা গিয়েছিলাম আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে আমরা পেয়েছি। আর যদি ভিডিওটা তোমাদের বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই বাজিয়ে দেবে। আর আমাদের ভিডিও শেষে যে কার্ডে ভিডিও আসছে ওখান থেকে তোমরা অবশ্যই ভিডিও দেখো। আর দেখো আমরা অবশেষে কিন্তু আসার পথে নিউ বাবা মন্দিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে ফটো ভিডিও। এখানে খুব সুন্দর একটা অনেক বড় শিবের মূর্তি আছে যেখানে আমি উঠতে পারিনি, কিন্তু আদার্স আরও যারা আমাদের সাথে গিয়েছিল সবাই ওপরে উঠেছিল, কিন্তু আমি সত্যি কথা বলতে বন্ধুরা আমি উঠতে পারিনি। আর কারণটা হচ্ছে আমি মাম্পা যেহেতু ছোটো ছিল অতটা ওপরে উঠতে পারবে না বলে আমরা উঠিনি। আর একটা ছিল খুব সুন্দর নদী, খুব যে জল ছিল তা না, কিন্তু নদীটা অপূর্ব সুন্দর। আমরা ওখানে সবাই মিলে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর দেখো আমাদের পুরো টিমটা কিন্তু আমরা সেলফি তুলছি এখানে, তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের পুরো টিম, আমরা এরা সবাই মিলে আমরা একসাথে ঘুরতে যাই প্রতি বছর।